কিতাব আল্লাহ, যারা কোরআন কারিমের তেলাওয়াত করে, দুই নম্বরে নামাজ পড়ে, তিন নম্বরে আমার দেওয়া রিজিক থেকে খরচ করে, কার দেওয়া রিজিক? সিররান ওয়া আলানিয়াতান, কখনো গোপনে কখনো প্রকাশ্যে, সুবহানাল্লাহ, কখনো চুপে চুপে দিয়ে দেয়, কখনো চুপে চুপে দিয়ে দেয়, চুপে চুপে এক বস্তা চাল কিনে কিনে আস্তে করে দপ্তরে পাঠিয়ে দেয়, রব ছাড়া কেউ জানে না, সুবহানাল্লাহ, বলবেন না, আমার মাঝে এক ট্রাক চাল পাঠাচ্ছে, এক ট্রাক, কে পাঠাচ্ছে জানে না, কে পাঠাচ্ছে, পরে শুনলাম এই চাল আসছে সুইজারল্যান্ড থেকে, সরি সরি সুইজারল্যান্ড, ফিজি ফিজি সুইজারল্যান্ড থেকে নাকি ফিনল্যান্ড, নামও নিন আমি, কখনো গোপনে দিবেন কখনো প্রকাশ্যে দিবেন, কখনো গোপনে কখনো প্রকাশ্যে, সুবহানাল্লাহ, বলেন হুজুর, শুধু আমরা মাহফিলে যে আমরা আপনাদের কাছে চাই, এর লাগে আল্লাহ তাআলা সিররান ওয়া আলানিয়াতান দুই শব্দ জুড়ে দিছে, শুধু এই দুই শব্দের লাগে, না কেমনে চাইতাম, বল হুজুর দান তো গোপনে করা ভালো, আমি বলি দান কখনো প্রকাশ্যে করা ভালো, কখনো গোপনে করা ভালো, সিররান ওয়া আলানিয়াতান, এরা কখনো গোপনে দেয় কখনো প্রকাশ্যে দেয়, তিন কাম যারা করে, কোরআন কারিমের তেলাওয়াত যারা করে, নামাজ যারা পড়ে, আমার দেওয়া মাল থেকে কখনো গোপনে কখনো প্রকাশ্যে খরচ করে, রব্বুল আলামিন বলেন ইয়ারজুনা তিজারাতান, এরা এমন এক ব্যবসা করে, লান তাবুর, যে ব্যবসা জীবনে কখনো লস হবে না, কয় ব্যবসা লস নাই, জোরে কয় না, এক নাম্বার, আমরা যারা কোরআনে কারিম পারি না, বলবো বলবো, আপনি বলবেন হুজুর আপনি, আপনাকে আমি জিজ্ঞেস করি আপনি কোরআন দেখেন পারেন না কেন, আপনি বলবেন আব্বা আম্মা শিখাননি, আমি বলবো ড্রাইভিং তো আব্বা আম্মা শিখাননি, পারেন কেন, আমার কথা কেন, হ্যাঁ আমি বলবো দর্জিগিরি তো আব্বা আম্মা শিখাননি, পারেন কেন, আব্বা আম্মা শিখাননি এই অজুহাত ধুফে টিকবে না, আব্বা আম্মা অনেক কাজ আপনার কি শিখাননি, আর জোরে কথা কয় না, আব্বা আম্মা কি শিখাননি বলেন, তা অনেক কাজ আব্বা আম্মা শিখাননি, এরপর আপনি করছেন কিনা, জোরে কয় না, করেন কিনা বলেন, তো ওগুলো করেন কেন, নিজের আগ্রহে শিখছেন, তাহলে আব্বা আম্মা শিখাননি এই অজুহাত ধুপে টিকবে, বরং ডবল ফিটা দে, তারা ডবল ফিটা দে, ডবল ফিটা দে, এই জন্য শিখবেন কোরআনে কারিম, শিখবেন কোরআনে কারিম, ভালোবাসবেন কোরআনকে, ভালোবাসবেন কোরআনওয়ালাকে, ভালোবাসবেন কোরআনের মাদ্রাসাকে, আমি বলবো কোরআনকে ভালোবেসে দেখো বন্ধু, অচিরেই দেখবা রব তোমাকে ভালোবাসে, কি রব তোমাকে কি, কোরআনকে চুমু খাবা, কোরআন চুমু খাবা, কোরআনকে ভালোবাসবেন, ওরা এভাবে উঠাক আমরা এভাবে উঠাবো, কি ওরা বই বলুক আমরা কোরআনে কারিম বলবো, বলেন ওরা কি বলুক, ওরা বই বলুক, ওরা শেক্সপিয়ারের বইয়ের সাথে তুলনা করুক, আমরা এটাকে কারিম বলবো, আমরা এটাকে মাজিদ বলবো, আমরা এটাকে হাকিম বলবো, আমরা এটাকে শরীফ বলবো, সুবহানাল্লাহ, আমরা এটাকে কি বলবো, কোরআনে মাজিদ বলেন, তা এটাকে ভালোবাসবো তো, এটার জন্য কিছু করতে হয়, এটার জন্য কি জান লাগাইতে হয়, এটার জন্য মাল লাগাইতে হয়, এটার জন্য সিদ্দিকে আকবর জান মাল লাগিয়েছে, এটার জন্য ফারুক আজম জান মাল লাগিয়েছে, এটার জন্য সাহাবা জান মাল লাগিয়েছে, আমরাও লাগাবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আমি বললাম রব্বুল আলামিন এই তিনটা কাজ করলে আপনি কি দিবেন, আল্লাহ তাআলা বললেন ইউওয়াফিয়াহুম উজুরাহুম, কথা দিলাম তোমাকে পুরো পুরো আজর দিব, সুবহানাল্লাহ, আমি বললাম রব্বুল আলামিন পুরো পুরো দিলে কত দিবেন, আল্লাহ তাআলা বলেন যাও একে দশ, সুবহানাল্লাহ, আমি বললাম জিদনি আরো বাড়ান, রব বলেন যাও একে সত্তর, আমি বললাম জিদনি আরো বাড়ান,
দেখেন আপনাদের মুদি দোকান আছে, এই মাল আছে, সেই মাল আছে, একজন আয়সা কয় ভাই এটা কত? আপনি বললেন 400 টাকা, ও বলে 250 টাকা দিবেন, আপনি কি বলেন জানেন? দোকানদার কি বলে? আরো বাড়তে হবে। কি বলে বলেন? আরো কি হবে? আরো বাড়তে হবে। আমিও বললাম রব্বুল আলামিন 10 দিবেন, হবে না, আরো বাড়তে হবে। রব যেন বলেন যাও 170, আমি কি বলবো? আরো বাড়তে হবে, যাও 700, আমি বললাম আরো বাড়তে হবে। আমি আমারটা 700 বেচতাম না, আমার কোনো অসুবিধা আছে? এত কষ্ট করে ওয়াজ করি 700 বেচতাম না। গতকালকে 4:30 ঘুমিয়েছি, রাত 4:30, আলহামদুলিল্লাহ ফজর তাকবীরুল্লাহর সাথে পড়ে সমস্ত তাসবিহাত শেষ করেছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। ওমা উবার উনসি ইন্না নাফসাল আমরতুম বিসু, আমি বলে এত কষ্ট করছি ফজরের লাগা জান বাইরে হয়ে গেছে, অজু করতেছি তো চোখের পানির সাথে সাথে চোখের পানি, অজুর পানির সাথে সাথে চোখের পানি পড়ে অলওয়েজ প্রতিদিন, আলহামদুলিল্লাহ। এরপরে ফজর ছাড়ি না, আলহামদুলিল্লাহ। আর তোমরা ফেসবুক দেখতে দেখতে ফজর ফড়ো না, ফজর ফড়ে না আসেনি মুসলমান, জামাতে ফজর ফড়ে না আসেনি মুসলমান, আর তোমার ফজরে পড়ে না মুসলমান আছে একদম? মামুন সাহেবকে বক্তা আছে কি, আমি কি করবো? ও সালমা সাহেবকে এটা কেউ করেন না, পড়বো ফজর ইনশাআল্লাহ বলেন, আল্লাহ তৌফিক দান করেন, আজ থেকে ফজর ছাড়বো না ইনশাআল্লাহ বলেন, হাত তোলেন তোলেন তোলেন, ফজর ছাড়বো না ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর নামাজ পড়লো আল্লাহর জিম্মায় ঢুকে গেল, পড়বো ফজর ইনশাআল্লাহ। আমি বললাম রব্বুল আলামিন আরো বাড়তে হবে, 700 আমি বেচবো না। রব বলেন 7,000 দিলে হবে? হবে না, 7,00,000 বাড়তে হবে, আরো বাড়তে হবে, সুবহানাল্লাহ। কারণ যদি 7,000ও দেয় শেষ হয়ে যাবে, 7,000 দিলেও তো দুনিয়ার হিসাব একদিন শেষ হবে, আখরাত তো শেষ হবে না, আপনি 7,000-এ মানবেন? 70 বছরকে 7,000 দিয়ে পূরণ করলে যত বছর হয় এরপরে কি হবে? রব যেন বলেন যাও 7,00,000, রব যেন বলেন যাও 49,00,000, যাও 49 কোটি, আরো বাড়তে হবে, সুবহানাল্লাহ বলেন, সংখ্যা দিয়ে হবে না। এবার রব বলেন যাও, কথা দিলাম তোমাকে গনে 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 দিয়ে শেষ করে, ওয়াজিদাহুম মিন ফাদলিহি, আমার ফজরের গোডাউন থেকে শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো। এবার কেমন হবে? আমি বললাম এটা কোত্থেকে বাড়াবেন? কোত্থেকে? আমার একটা গোডাউন আছে, মিং ফদলিহি, আমার একটা গোডাউন আছে, ওটার নাম ফজলের গোডাউন, ওটা কেমন পর্যন্ত দিলেও শেষ হয় না, আর জান্নাতের আমি যতদিন থাকি যতদিন দিলেও শেষ হবে না, কি ওটা কোনোদিন কি হবে না? আমি বললাম রব্বুল আলামিন এতটা দিবেন কেন? রব বলেন আমি নাম রেখেছি নিজের নাম শাকুর আর গাফুর, আমি কি শাকুর, আমি কি গাফুর, তাহলে তিন কাম করে যারা, এক নাম্বার কোরআনে কারিমের তেলাওয়াত করে যারা, দুই নাম্বার আল্লাহর রাস্তা দান করে যারা, তিন নাম্বার এক নাম্বার কোরআনে কারিমের তেলাওয়াত করে যারা, দুই নাম্বার নামাজ পড়ে যারা, তিন নাম্বার আল্লাহ রাস্তা দান করে যারা, সুবহানাল্লাহ। চলো নিয়ত করি, এই তিন কাজ করবো তো ইনশাআল্লাহ।